নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি কোন রকম দুধ ছাড়াই বিনা দুধে একেবারে মিষ্টি দোকানের মতো পনির বানিয়ে দেখাবো। আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে দুধ ছাড়া কিভাবে এত সুন্দর পনির বানানো যায়। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি পনির বানানোর জন্য কোনো রকমের কোনো দুধের ব্যবহার করছি না, তবে পনির বানানোর জন্য কিন্তু আজকের আমার প্রধান উপকরণ হচ্ছে কাঁচা চীনাবাদাম। আর সেই জন্য আমি এখানে 300 গ্রাম মতো কাঁচা চীনাবাদাম গতকাল রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর সারা রাত ভিজিয়ে রাখার কারণে দেখুন বাদামগুলো কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে গেছে। আর এবার আমি বাদামগুলোর ভিতরে আবারও একটু জল দিয়ে যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে চটকে চটকে পরিষ্কার করে নেব। বাদামগুলোকে আমি যতটা সম্ভব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর চেষ্টা করবেন বাদামগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার। বাদামটা যত ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে পনিরটাও কিন্তু ততটাই ভালো হবে। আর এবার আমি বাদামগুলোকে পেস্ট করে নেব, সেই জন্য দেখুন আমি নিয়েছি একটি মিক্সিং জার। তবে আপনাদের একটা কথা বলে রাখছি, আপনাদের কাছে যদি একান্তই মিক্সিং জারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শিলনোড়াতেও বাদামটাকে বেটে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন বাদামটা কিন্তু খুবই মিহি করে বেটে নিতে হবে। আর শিলনোড়াতে যেহেতু বাদামটা গোটা অবস্থায় বাটতে একটু অসুবিধা হয়, আপনাদের হাতের কাছে যদি হামানদিস্তা থাকে তাহলে হামানদিস্তাতে একটু থেতো করে নেবেন, তারপরে শিলনোড়াতে বেটে নেবেন। তাহলে দেখবেন যে খুবই সহজে বাটা হয়ে যাচ্ছে। আর হামানদিস্তাটাও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা বড় গ্লাস বা মগের ভিতরে নিয়ে একটা ভারী কিছু দিয়ে থেতো করে নিয়ে তারপরে শিলনোড়াতে বেটে নেবেন। একই রকম ভাবে কিন্তু বাদামটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। মিক্সিং জারের ভিতরে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি, আমি যেহেতু ছোট জারটা নিয়েছি তাই অল্প অল্প করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি বাদামের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল, আর তারপরে এই বাদামটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। বাদামটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, এই যে দেখুন হাতে কিন্তু একদম কোনো রকম দানা দানা বাজছে না, ঠিক এরকমই কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে। একই রকম ভাবে আমি পুরো বাদামগুলোকে পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করে একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি। আর এবার আমি এই পেস্ট করে নেওয়া বাদামের ভিতরে দিয়ে দেবো নর্মাল জল। এটা যেহেতু অনেকটা ঘন আছে এটাকে পাতলা করতে হবে, তাই কিন্তু বেশ খানিকটা পরিমাণে জলটা দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে। আমি এখানে মোটামুটি 300 গ্রাম বাদামের জন্য 1 লিটারের মতো জলটা ব্যবহার করলাম, যদি পরে প্রয়োজন হয় আরেকটু দিয়ে নেব। জলটা মিশিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তাই আমি আরো 250 গ্রামের মতো জলটা দিয়ে দিচ্ছি। কি বন্ধুরা, এখনই দেখে মনে হচ্ছে না একেবারে সত্যিকারের দুধ? এরকমই কিন্তু পাতলা করে নিতে হবে, তাহলেই ভালো করে এই দুধটাকে ছেঁকে নেওয়া যাবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে এখনই দেখতে, বোঝাই যাচ্ছে না এখনই যে এটা গরুর দুধ নয়, বাদাম দিয়ে তৈরি করা দুধ। আর এবার দেখুন দুধটা জাল করে নেওয়ার জন্য সরাসরি আমি একটি বড় কড়াই নিয়েছি, যেহেতু দুধের পরিমাণটা একটু বেশি তাই বড় কড়াইটা নিয়ে নিলাম। আর তারপরে দেখুন এরকম একটা চালের গুঁড়ি ছাঁকার ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিটার পরে এইভাবে দুধটা দিয়ে দেব আর দুধটাকে ভালো করে ছেঁকে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে ভালো করে দুধটাকে বের করে নেব। একই রকম ভাবে বাকি সব দুধগুলোকেও ছেঁকে নেব। এই যে দেখুন বন্ধুরা, পুরো দুধটাকে আমি ছেঁকে আলাদা করে নিয়েছি, আর দেখুন মাত্র 300 গ্রাম বাদামে কতটা পরিমাণে দুধ হয়েছে। আর এখন কি আর দেখে বোঝার উপায় আছে বন্ধুরা যে এটা সত্যিকারের গরুর দুধ নয়? একেবারে কিন্তু গরুর দুধের মতোই লাগছে দেখতে, দেখুন। আর বাদামটাকে ছেঁকে নেওয়ার পরে এই যে এক্সট্রা ছিবড়াটা বেরিয়েছে না, এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে আপনারা মিষ্টি বরফি বানিয়েও খেতে পারেন, আবার অন্য যে কোনো রেসিপিতে বেটেও দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এবার আমি দুধটাকে গরুর দুধের মতোই জাল করে নেব। আর দুধটা জাল করে নেওয়ার জন্য আমি গ্যাসের কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, এবার মিডিয়াম হাই ফ্লেমে এই দুধটাকে আমি প্রথমে একবার ভালো করে জাল করে নেব। এই যে দেখুন বন্ধুরা, দুধে কিন্তু খুব সুন্দর একটা বলব চলে এসছে, এই দুধেও কিন্তু গরুর দুধের মতো একই রকম বলবটা চলে আসবে। আর বন্ধুরা, এই দুধটা কিন্তু অন্য যে কোনো দুধের তুলনায় একটু ঘন ঘন নেড়ে দেবেন, যেহেতু এটা বাদামের দুধ তাই কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার একটা ভয় আছে।
আমি দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিয়েছি, আমি দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে অফ করে দেব। অফ করে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। আর সেই ভাগে দেখুন আমি এখানে নিয়েছি একটি চায়ের কাপ। চায়ের কাপের ভিতরে দিয়ে দেব হাফ কাপের মতো হোয়াইট ভিনিগার। আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ কাপের মতো নর্মাল জল। এবার আমি অল্প অল্প করে দুধের ভিতরে এই ভিনিগার মেশানো জলটা দেব আর ভালো করে নেড়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, এখনই কত সুন্দর একেবারে ছানা কাটতে শুরু করে দিয়েছে। আপনারা হয়তোবা ভেবেছিলেন যে এই দুধে গরুর দুধের মতো ছানা কাটবে, তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ছানাটা কত সুন্দর কেটে গেছে। এই যে দেখুন হাতার গায়ে, দেখুন ছানাটা একেবারে কত সুন্দর লেগে আছে। আর এবার আমি ছানাটিকে ছেঁকে নেবো। আর সেই জন্য এরকম একটা ছাঁকনির পরে পাতলা সাদা সুতির কাপড় রেখে দিয়েছি। এবার অল্প অল্প করে এই ছানাটা কাপড়ে করে দিয়ে দেব। অল্প কিছুটা দিয়ে দেওয়ার পরে এইভাবে ছানাটিকে পুটলির মতো করে ধরে কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে এর ভিতরে জলটিকে বের করে দিতে হবে। এই যে দেখুন জলটা কত সুন্দর একেবারে আলাদা হয়ে যাচ্ছে। একই রকম ভাবে বাকি ছানাগুলোও আমি এর ভিতরে দিয়ে জলটাকে আলাদা করে নেব। পুরো ছানাটাকে আমি একই রকম ভাবে ছেঁকে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মাত্র 300 গ্রাম বাদামে কতটা পরিমাণে ছানা হয়েছে। আমার ছানার তুলনায় কাপড়টা একটু ছোট হয়ে গেছে, তাই একটু ছাঁকতে অসুবিধা হয়েছে। আর এবার আমি এই ছানাটিকে ভালো করে একবার ধুয়ে নেব। যেহেতু এর ভিতরে ভিনিগারটা দেওয়া আছে, তাই ভিনিগারের গন্ধটা ভালো করে দূর করে নেওয়ার জন্য এইভাবে কিন্তু জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপর এইভাবে একবার নর্মাল জল দিয়ে বাইরে থেকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ছানাটিকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর জলটাও দেখুন মোটামুটি এইভাবে 5 থেকে 10 মিনিটের মতো রেখে কিছুটা ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি পুটলিটাকে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নেব। এইভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে নিতে হবে। এতে করে সব দিকে একদম সমানভাবে একেবারে পনিরটা সেট হয়ে যাবে। তারপরে কাপড়ের পুটলিটাকে এইভাবে ঘুরিয়ে একটু টাইট করে বেঁধে দিতে হবে। আর এবার দেখুন বন্ধুরা, পনিরটাকে সেট করে নেওয়ার জন্য আমি এরকম একটা প্লেন স্টিলের থালা ভুট করে দিয়েছি। থালার উপরে এই পনিরের পুটলিটাকে এইভাবে বসিয়ে দেব। আর তারপরে দেখুন আরো একটি স্টিলের থালা আমি এর উপর থেকে এইভাবে দিয়ে দেব। আর তারপরে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি এরকম একটা বড় সাইজের হাঁড়ি। এই পনিরের উপরে আপনারা যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিতে পারেন, তাতে জলের ডাবর হতে পারে, আবার এরকম হাঁড়িও হতে পারে, আবার শিল নোড়া কিংবা অন্য যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিলেই হয়ে যাবে। আর এবার হাঁড়িটাকে একটু ভারী করার জন্য এর ভিতরে দিয়ে দিতে হবে জল। এর যে হাঁড়ি ভর্তি করে জল দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মোটামুটি অর্ধেকটা হাঁড়ির মতো জল দিলেই কিন্তু এর ভাড়েতেই পনির থেকে জলটা আলাদা হয়ে যাবে। আর এইভাবেই বন্ধুরা আমি রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। তাহলে ফিরে দেখা আসছে বন্ধুরা 1 থেকে 1.5 ঘন্টা বাদে। ফিরে এলাম বন্ধুরা 1.5 ঘন্টা বাদে। এবার জলের হাঁড়িটা আমি তুলে নিচ্ছি। এবার আমি আপনাদের পনিরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পনিরটা কত সুন্দর একেবারে সেট হয়ে বসে আছে, খুব সুন্দর হয়েছে কিন্তু পনিরটা। এই যে দেখুন কত সুন্দর একেবারে সফট। পনিরের অপর পাশটা দেখুন কত সুন্দর।
এবার একটা চপিং বোর্ডের পরে পনিরটাকে রেখে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে পনিরটা ঠিক কতটা সফট হয়েছে। পনিরটাকে আমি প্রথমে এভাবে মাঝ বরাবর ধরে দুই টুকরো করে কেটে নেব। তারপর পনিরটাকে পিস পিস করে কেটে নেব। দোকানের পনিরও কিন্তু ফেল হয়ে যাবে বন্ধুরা এই পনিরের কাছে, এই যে দেখুন। কি দেখে কি বুঝতে পাচ্ছেন যে এটা মিষ্টির দোকানের কেনা পনির নয়, বাড়িতে তৈরি করা, তাও আবার দুধ ছাড়া, শুধুমাত্র চীনা বাদামের দুধ দিয়ে তৈরি। এই যে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এইভাবে পনির বাড়িতে বানিয়েই খেতে পারেন, আবার পনিরের অন্য যে কোনো রেসিপি তৈরি করেও কিন্তু খেতে পারেন, একই রকম কিন্তু খেতে লাগবে। তাহলে আশা করছি বন্ধুরা বিনা দুধের পনিরের রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।